Hello, good morning. Welcome back to another vlog of my channel. So, আজকে আবার আমি ঘর থেকে শুরু করছি। সব দিন ভালো লাগে লাগছে না, এনার্জি হচ্ছে না, বলে তো শুরু করলে হবে না। কিছু কিছু সময় হচ্ছে এনার্জি না থাকে, এনার্জি নিকাশ শুরু করতে হয় সব ভালোর জন্য। তো আমি অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি, সব সবজি টবজি তরকারি বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মাছ মাংস সব ফুরিয়ে গেছে, তো সেই জন্য আজকে কি বলে বাধ্যতামূলক ভেজ আর কি। কালকে শনিবার, স্যাটারডে আছে, কালকে বাজার করব, তবে হচ্ছে মাছ বা মাংস কিছু একটা হবে। আর সানডে অবশ্যই তো মাংস তো হতেই হবে, বলে কি করা হবে বলো তো। তোমরা আমার সাথে থাকো, আমি রান্না করছি, তোমরা আমার সাথে সঙ্গ দাও। দেরিতে করে উঠেছি, তো সব কিছুই কাজ দেরি হয়ে গেছে, এখন আটটা পেরিয়ে গেছে, রান্না শেষ হয়নি। তো আটটার সময় যেহেতু চা খাওয়ার কথা, টাইমিং অনুযায়ী তো চাটা কথা খেয়ে নিই, তো বাকি রান্না রুটি করাও বাকি আছে, সবগুলো করব। আমার ব্লগ দেখলে অনেকটা সে সত্যজিৎ রায়ের সিনেমার কথা মনে পড়ে যায় না, সে প্রতিদিন মাধবী বা সত্যজিৎ রায় যে নায়িকারা সকালবেলা উঠে একইভাবে উঠে সে কয়লা ভাঙে, রান্না করে, কাপড় কাছে গোছায়, প্রতিদিন উনি সেই মনোটোনা চয়েতে সেম জিনিস দেখিয়ে যেতেন আর কি। মানে দৈনন্দিন আমাদের জীবনটা কীরমভাবে হয়, খুব বেশি বৈচিত্র্য নেই, সেরকম উনি পোট্রে করতেন, তো অনেকটা আমার নিজেকে সেরকম মনে হয়। রান্না পুরো কমপ্লিট। এখানে ভিন্ডি ভাজা, ডালের বড়া, এখানে হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে, আর হচ্ছে তোমার পানমিশালি সবজি, আর বড়াটা করা কমপ্লিট হয়ে গেছে। কালকে ছোলার ডাল ছিল, সেটা দিয়ে খেয়ে নেব। আজকে একটু সময় পাওয়া গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, তাই ভাবছি এই সমস্ত সবজিগুলো একটু কেটে রেখে দিই, মোটামুটি যতদিনের জন্য হয় এটা খালি হলে তবে আবার বাজার করবো। টমেটো কাটবো না, কুমড়োটা থাক, বাকিগুলো কেটে বিভিন্ন বক্সে রেখে দিই। দশটা বেজে গেছে, তবুও মনে হচ্ছে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি, কাজ আর শেষ হয় না। শেষে কাজটা একটু শেষ হলো, এখনও তো বিছানাটা করতে হবে, তো তার আগে আমি ভাবছি একটু বসে নিয়ে তোমাদের এই ব্লগটা শেষ করে তারপর যাই। তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।